আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের কলেজ রিভিউয়ের আরো এক নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ নিয়ে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সহশিক্ষামূলক কার্যক্রম এবং সংস্কৃতি চর্চাকে সমান গুরুত্ব দেওয়া হয়। এ কলেজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েই আই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। চলো শুরু করা যাক। ক্যাম্পাস, এটি ঢাকা শহরের সবচেয়ে বড় কলেজ ক্যাম্পাস। সুবিশাল এই 52 একরের ক্যাম্পাসে রয়েছে 13টি খেলার মাঠ, 3টি একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, বাস্কেটবল কোর্ট, মসজিদ, পুকুর, হাসপাতাল, ক্যান্টিন, চিড়িয়াখানা, বটতলা, 6টি হাউস, টিচার্স কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বাসভবন। ভর্তি যোগ্যতা সায়েন্স, সায়েন্সে আবেদনের জন্য সার্কুলারে জিকে পাঁচ চাওয়া হয়, তবে আবেদনকারীর সংখ্যা অনেক হওয়ায় মূলত মার্কসকেই প্রাধান্য দেওয়া হয়। ঢাকা শহরের কলেজগুলোর মধ্যে তুলনামূলক সবচেয়ে বেশি মার্কসের ছাত্র ভর্তি নিয়ে থাকে ডিআরএমসি। 2018 সালে মাইগ্রেশনের পরে মর্নিংয়ে সর্বনিম্ন 1200+ মার্কস এবং ডে শিফটে সর্বনিম্ন 1182+ মার্কসে ভর্তি নেওয়া হয়েছে। কোটা ছাড়া 2019 সালে মর্নিংয়ে সর্বনিম্ন 1200+ মার্কস এবং ডে শিফটে 1170+ মার্কসে ভর্তি নেওয়া হয়েছে। কোটা ছাড়া এবছরেও এমনটাই হবে আশা করা যায়, যদি এসএসসির রেজাল্ট খুব বেশি খারাপ না হয়। এই কলেজে চান্স পেতে হলে কলেজটিকে অবশ্যই চয়েস লিস্টের প্রথম পছন্দ হিসেবে দিতে হবে। কমার্স, কমার্সে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ 4.50, তবে আবেদনকারীর বেশিরভাগই হয় জিপিএ 5 ধারী এবং সিট সংখ্যা একদম সীমিত, তাই জিপিএ 5 পেলেই স্যারজন বলা যায়। আর্টস, আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ 4.00, তবে এক্ষেত্রেও বেশিরভাগ আবেদনকারী জিপিএ 5 ধারী হয়, তবে জিপিএ 4.75+ পয়েন্ট থাকলে মাইগ্রেশনে আসার সম্ভাবনা আছে। শিক্ষা কার্যক্রম, এ কলেজের 2 শিফটে শিক্ষা কার্যক্রম চালু আছে। প্রভাতী শিফটে সকাল সকাল 7:30, দুপুর 12:30 পর্যন্ত এবং দিবা শিফটে দুপুর 1টা বিকাল 6টা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলে। মাঝখানে একটি টিফিন পিরিয়ড থাকে। কলেজ থেকেই টিফিন দেওয়ার ব্যবস্থা আছে। বেশিরভাগ শিক্ষকই অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠদান করেন। ক্লাসে নিয়মিত মনোযোগী থাকলে আর ক্লাসের পড়াটুকু বাসায় পড়ে নিলেই 70% পড়াশোনা ওখানেই শেষ হয়ে যাবে। তবে অনেকের কাছেই কিছু শিক্ষকের ক্লাস অত্যন্ত বোরিং লাগতে পারে, আবার অনেক শিক্ষকের ক্লাস মজা করতে করতেই শেষ হয়ে যাবে। সহশিক্ষামূলক কার্যক্রম, জাতীয় পর্যায়ে তো বটেই, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যায় এখান থেকে। এছাড়াও সহশিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই কলেজে বর্তমানে রয়েছে 18টির অধিক ক্লাব। ক্লাবগুলো সারা বছর তাদের বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্লাব হল ডিআরএমসি সায়েন্স ক্লাব, রিমিয়ান্স আর্ট ক্লাব, রিমিয়ান্স ল্যাঙ্গুয়েজ ক্লাব, রিমিয়ান্স মিউজিক ক্লাব, ডিআরএমসি আইটিসিএলইউবি, ডিআরএমসি ফটোগ্রাফি ক্লাব, ডিআরএমসি ম্যাথ ক্লাব, ডিআরএমসি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব, ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাব, ডিআরএমসি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন, রিমিয়ান্স টায়াকন্ডো ক্লাব, আরটিসি। মাসিক বেতন, অনাবাসিক, টিউশন ফি 825 প্লাস অন্যান্য ফি 725 = 1550 = আবাসিক 1550 প্লাস 5000 = 6550 টাকা। মাসিক বেতন প্রতি মাসের 15 তারিখের মধ্যে পরিশোধ করতে হয়। অন্যান্য খরচ, ভর্তির সময় 8000+8000 করে 2 মাসে মোট 16000 টাকা দিতে হয়। আর সেকেন্ড ইয়ারে উঠার পর সেশনের শুরুতেই প্রায় 10000 টাকা দিতে হয়। হাউস, ডিআরএমসি এর বিশেষত্বই হচ্ছে এর আবাসিক হাউসগুলো। হোস্টেল বা হলগুলোকে এখানে হাউস বলা হয়, কারণ এখানকার পরিবেশ অন্য যেকোনো হোস্টেল বা হলগুলো থেকে একদমই আলাদা। প্রথম বন্ধনী 2টি জুনিয়র এবং 4টি সিনিয়র সহ মোট 6টি হাউস রয়েছে। প্রতিটি হাউসই প্রায় 150-200 ছাত্র ধারণ ক্ষমতা সম্পন্ন। হাউসের সুযোগ সুবিধা এবং খাবারের মান যেমন অনেক ভালো, তেমনই প্যারার পরিমাণও অনেক বেশি। প্রতিদিন সকালে মর্নিং পিটি থেকে শুরু করে রাতের নাইট ক্লাস পর্যন্ত শুরুতে প্রচুর প্যারা মনে হবে, পরবর্তীতে অভ্যস্ত হয়ে গেলে আর সমস্যা হয় না। মোবাইল ব্যবহার করা যায় না, নিয়ম কানুন প্রায় ক্যাডেট কলেজগুলোর মতো, তবে ফাঁকি দেওয়ার সুযোগও থাকে যা ছাত্ররা ধীরে ধীরে শিখে যায়। কলেজ বাস, ডিআরএমসি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের হলেও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কলেজ বাসের ব্যবস্থা আছে। বাসগুলো ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে, তাই কলেজের যাতায়াত নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। লাইব্রেরি, কলেজে একটি সমৃদ্ধ গ্রন্থাগার আছে। গ্রন্থাগারে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্র, পত্রিকা ছাড়াও প্রায় 20000 বই আছে। গ্রন্থাগারকে ক্রমাগত সমৃদ্ধ করা হচ্ছে এবং তা ধীরে ধীরে একটি মানসম্মত গ্রন্থাগারে পরিণত হচ্ছে। হাসপাতাল, ছাত্রদের চিকিৎসার জন্য কলেজ প্রাঙ্গণে 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করা হয়েছে। 2 জন অভিজ্ঞ এম
বিবিএস শিশু বিশেষজ্ঞ, ডাক্তার এবং অভিজ্ঞ ফার্মাসিস্ট ছাত্রদের চিকিৎসা প্রদানের জন্য সর্বদা নিয়োজিত আছেন। সাধারণ রোগের চিকিৎসা, প্রয়োজনীয় টিকা দান ব্যবস্থা ইত্যাদি এখানেই সম্পূর্ণ করা হয়। প্যারা, এই প্যারার কথা আলাদা করে বলতেই হয়, প্রচুর প্যারা দিবে। পড়াশোনা নিয়ে তো দিবেই, কিন্তু কলেজের নিয়মকানুন এবং ডিসিপ্লিন নিয়েও প্যারা দিবে। চুল ছোট রাখতে হবে, নিয়ম অনুযায়ী 1 ইঞ্চির চেয়ে চুল বড় রাখা যাবে না। কলেজের নিজস্ব সেলুন আছে, বড় চুল নিয়ে কলেজে আসলে কলেজেই চুল কেটে দিবে। মোট কথা, এমন অনেক প্যারা দিবে, তাই যাদের প্যারা খাওয়ার শখ নাই তারা ডিআরএমসি এর কথা মাথায় আনার দরকার নাই। আসলে সব ভালো কলেজেই প্যারা দেয়, প্যারার পরিমাণ যত বেশি বলতে গেলে তত ভালো কলেজ। তাই ভালো কলেজে পড়তে হলে প্যারার ব্যাপারটা মেনে নিতেই হয়। এগুলোই একসময় স্মৃতি হয়ে থাকে। কৃতি শিক্ষার্থী, এই কলেজের হাজারো কৃতি শিক্ষার্থী দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করে আসছে। কয়েকজন কৃতি শিক্ষার্থীর নাম না বললেই নয়, শেখ জামাল, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র এবং স্বাধীনতা যুদ্ধের একজন বীর যোদ্ধা, তারেক রহমান, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র, শমশের মুবিন চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব ও বিএনপি প্রধানের উপদেষ্টা, আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, উপস্থাপক এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা, নিজামুদ্দিন চৌধুরী, বিশিষ্ট স্থপতি, বুয়েটের স্থাপত্য বিভাগের ডিন, মো মিজারুল কায়েস, সাবেক পররাষ্ট্র সচিব, নসরুল হামিদ বিপু, বর্তমান মন্ত্রী ও এমপি, শফিকুল আলম মেহেদি, সাবেক পর্যটন সচিব ও সভাপতি, বাংলাদেশ পর্যটন কর্তৃপক্ষ, কলেজের বর্তমান অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, তিনি এই কলেজেরই একজন প্রাক্তন ছাত্র, তিনি ছাত্রদের সাথে অনেক আন্তরিক এবং ছাত্রদের যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত দিয়ে থাকেন। পরিশেষে এটুকুই বলবো, ডিআরএমসিতে পড়তে চাইলে স্বাগতম তোমাকে এই 52 একরের স্বর্গে।